নবী মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অনুসরণ করে ততক্ষণ মামলা হামলার ভয় থাকে না যতক্ষণ নবী মানে সেখানে নিরাপত্তা আছে যেখানে বিপদ আছে যেখানে নবী মানে না সেখানে অসুবিধা যেখানে সুন্নাহ মানে না সেখানে মসজিদে গিয়ে নবীকে মানে কারো দ্বিমত থাকে না বাংলাদেশে যত মুসলমান সব মুসলমান নবীকে মানে মসজিদে যখন যায় সবাই ডান পা দিয়ে ঢোকে বের হয় কোন পা দিয়ে বাম পা দিয়ে নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়ে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহ এবং রাসূলের সিস্টেমের বাহিরে চলে না যদি কোন নেতার যুবক ছেলে মসজিদে একটু আওয়াজ করে কথা বলে ইমাম ধমক দেয়া লাগে না পাশের মুসল্লি হাতে দুইটা চাপ মাইরা কয় বেটা এটা মসজিদ সাথে সাথে জিব্বায় কামড় দিয়ে কয় সরি এলাকার চেয়ারম্যান মহোদয় ঢুকেছেন মসজিদে এমপি সাহেব ঢুকেছেন মসজিদে সামনের কাতার ফিলা রিকশাওয়ালাও যদি সামনে থাকে তাকে কলারে ধরে পিছে আনে না আনার কোনো অধিকার নাই এবং এমপি চেয়ারম্যান সাহেব দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়ায়া নামাজ পড়ে মনের মাঝে সামান্য অভিযোগও থাকে না শিয়া হোক না সেই কাদিয়ানি কাদিয়ানিদের মতো পদভ্রষ্ট কাফের তারাও রাসূলের মতো দাড়ি রাখে টুপি মাথায় দেয় রাসূলের মতোই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শিয়া খারিজি রাফিজি জাবরিয়া কাদরিয়া মুতাজিলা আটরশি দেওয়ানবাগ মেজবান্ডার যত দরবার আছে সবাই রাসূলকে কিছু না কিছু মানে কে মানে না সবাই মানে কিন্তু পরিতাপ হলো পুরা জীবনে মানতে অনেকে রাজি হয় না তারা জীবনকে কয়েকটি ভাগে ভাগ করেছে ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন মৌলিকভাবে চারটি ভাগে তারা জীবনকে ভাগ করে সব মুসলমান ধর্মীয় জীবনে রাসূলকে অনুসরণ করে কিন্তু অর্থনৈতিক জীবনে গেলে মুসলমানের কত সন্তান আছে লেলিন কার্ল মার্ক্সকে অনুসরণ করছে হজ করার জন্য রাশেদ খান মেনন যখন গিয়েছেন হাসানুল হক ইনু সাহেব যখন গিয়েছেন তখন তারাও কিন্তু প্রিয় নবীকে অনুসরণ করে ইহরামের কাপড় পরেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পরেছে আরাফার মাঠে গেছে মিনায় গেছে মুজদালিফায় গেছে মসজিদে নামাজ পড়তে যখন যায় তখন তারা ঠিকই তারা আল্লাহর হাবিবকে অনুসরণ করে নামাজ শুরু করে শেষ করে কিন্তু অর্থনৈতিক জীবনে তারা বলে লেনিন কার্ল মার্ক্সের অনুসরণ করা ছাড়া অর্থনৈতিক জীবনে নাকি মুক্তি নাই তখন তারা নিজদেরকে নাম দেয় তারা লেফটিস্ট বামপন্থী মুসলমানেরই সন্তান সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে এমনভাবে গ্রহণ করেছে মুসলমানের সন্তানের মাথার ভিতরে শয়তান ঢুকাইয়া দিছে চলমান এই অর্থ ব্যবস্থার বাহিরে অর্থনীতি অচল চলবে না কোরআনের মাঝে সুদকে যতই হারাম বলা হোক হাদিসে যতই হারাম বলা হোক সুদ খাওয়াকে মায়ের সাথে জেনার সাথে তুলনা করা হোক এরপরেও সুদভিত্তিক অর্থনীতির বাহিরে চলবে না এর সাথে চলা লাগবে বিশ্ব এভাবে চলছে আমরা আলাদা কেমনে হব তাই এটাকে মনে প্রাণে গ্রহণ করে নিয়েছে অর্থনৈতিক জীবনে নবী মুহাম্মদকে আদর্শ মানে না এমন হাজার হাজার নামাজি লোক আছে না নাই ধর্মীয় জীবনে রাসূলকে মানলো অর্থনৈতিক জীবনে রাসূলকে আর মানলো না পুঁজিবাদী হয়ে গেল সমাজতন্ত্রবাদী হয়ে গেল আবার কিছু মুসলমান আছে রাজনৈতিক জীবনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওনার থিওরি ওনাকে মডেল হিসাবে নিতে চায় না
জর্জ ওয়াশিংটন, অ্যারিস্টটল, সক্রেটিস, মিস্টার গান্ধি, অমক তমক, তাদের আদর্শকে রাজনৈতিক আদর্শ মনে করে। এই জন্য মুসলমানের সন্তান বলে কিনা অমকের সৈনিক, অমকের আদর্শ লাগবে। আমার প্রিয় ভাইটি, আপনাকে বলছি, জীবনকে আপনি চার ভাগে পাঁচ ভাগে বিভক্ত করার কোনো অধিকার আপনার নাই। আপনার জীবন একটা, পুরা জীবন আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ারা ভালো করে শুনুন, আপনি যখন সমাজ জীবনে যাবেন তখন আপনি অ্যারিস্টটলের মতবাদ সামনে আনবেন, জন রিকোডোর মতবাদ সামনে আনবেন, জেরিসের মতবাদ সামনে আনবেন, তখন আপনি বলবেন সমাজ বিজ্ঞানী বড় দার্শনিক সক্রেটিস, তিনি এভাবে সমাজ চালাতে বলছে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের সব জায়গার জন্য একমাত্র মডেল। তাই রাজনৈতিক জীবনে অমক, সামাজিক জীবনে তমক, অর্থনৈতিক যমক জীবনে আরেকজন, ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ, এভাবে সুবিধাবাদী হওয়ার সুযোগ নাই। সুবিধাবাদী হলে ইমানওয়ালা হওয়া যায় না। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা যেই যেই চিন্তা লালন করি না কেন, আমাদের সবাইকে মরতে হবে, ঠিক না? এটা সত্য কথা। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি দুনিয়ার এই জীবন আমাদের শেষ নয়, চোখ বন্ধ হওয়ার পরে নতুন করে আরেকটা জীবন শুরু হবেই, যে জীবনের শুরু আছে কোনোদিন আর শেষ নেই। যেহেতু আমাদের চলে যেতে হবে, এখন যাওয়ার পরে রাস্তা কিন্তু দুদিকে গেছে। কোরআনে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুটা, একদল লোক জান্নাতের রাস্তায় ঢুকেছে আর একদল জাহান্নামের রাস্তায় ঢুকে গেছে। মরার পরে জান্নাত জাহান্নাম আছে তা নিয়ে আমাদের কারো সামান্য সন্দেহ নাই। এখানে আমরা যারা আছি, জান্নাত জাহান্নামে সবার বিশ্বাস আছে না নাই? এখন আপনি কোন রাস্তায় ঢুকতে চান, কি পেতে চান, জান্নাত না জাহান্নাম, সে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আল্লাহ তাআলা দুটি রাস্তা বানালেন, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা, আমাদেরকে নবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে চিনালেন। ভালো মন্দ বুঝার মতো আল্লাহ তাআলা একটা ক্ষমতা মানুষকে সৃষ্টিগতভাবে তার ব্রেইনের মাঝে দিয়ে দিয়েছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন, নফসের কসম এবং তার কসম যিনি নফসকে বানিয়েছেন, এর মানে আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ পাপ নেক বুঝার মতো শক্তি আমি নফসের মাঝে দিয়ে দিয়েছি। চুরি করা অন্যায়, এটা বুঝার জন্য দাওরা পাস করা লাগে না। মিথ্যা বলা অপরাধ, এটা বুঝার জন্য টাইটেল পাস করা লাগে না। প্রতারণা করা খারাপ জিনিস, এটা নাস্তিকও বোঝে, ঠিক না? ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা আল্লাহ ব্রেইনকে দিয়েছেন, নফসকে দিয়েছেন। এখন জান্নাতের রাস্তায় আপনি যাবেন কি যাবেন না, এ সিদ্ধান্ত আপনার। আল্লাহ জোর করে কাউকে মসজিদে নেয় না, ফজরের সময় ঘুমায় থাকবেন, কোনো ফেরেশতা এসে আপনাকে থাপড়াইয়া ঘুম থেকে তুলে মসজিদে নেবে না। আবার আপনি যদি সিনেমা হলে রওনা দেন, কোনো ফেরেশতা এসে আপনার পায়ের মাঝে বাড়ি দিয়া উল্টা ফিরাইয়াও দেবে না। স্বাধীন, আপনি স্বাধীন। এখন জান্নাতে যারা যেতে চান, চাইলে জান্নাত পাওয়া যায় না, জান্নাতে যেতে হলে নবীর জীবনের সাথে উম্মত তোমার জীবন মিলাতে হবে, এটা তোমার জন্য ফরজ।
আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি উম্মতকে বলে দেন তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে একটি কাজ করতেই হবে আমাকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ। এরপর আল্লাহ এবার বলেন ও নবী আপনি এবার এটাও বলে দেন আমাকে যে অনুসরণ করবে স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীকে যে অনুসরণ করবে আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তার আমলনামায় যে মানবিক দুর্বলতার কারণে কিছু গুনাহ লেখা হয়ে গেছে নবীকে অনুসরণ করতে শুরু করলে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেবে। আমার ভাইরা নবীকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন সে জাহান্নামী হতে পারে না। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। নবীকে অনুসরণ আপনি না করলে আপনি জান্নাত পাবেন না সুযোগই নাই। মাথার মাপে টুপি গায়ের মাপে পাঞ্জাবি জামা নবীর মাপে ইসলাম উদখুলু ফিস সিলমে কাফা। একজন মুসলমান তার পুরা জীবন থেকে ইসলাম কখনো এক সেকেন্ডের জন্য আলাদা হবে না। এই জন্য জন্মের পরে কাজ কি ইসলাম বলেছে আবার মৃত্যুর পরে কাজ কি ইসলাম সেটাও বলেছে। জন্মের পরে ডান কানে আজান দিয়ে দাও মেসেজ পৌঁছিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ মহান আজান আজান আজান। মরার পরে আবার আল্লাহু আকবার বলে জানামাজ আজান নামাজ পড়ে কবরে দাও। খেল করুন জন্মের পরে আজান আছে নামাজ নাই মরার পরে নামাজ আছে ওই নামাজের আজান নাই। কানে আজান দিছে আজানের পরে কোনো নামাজ নাই আবার মরার পরে জানাজার নামাজ পড়ছে জানাজার নামাজের আজান নাই। এর মানে আজান আর নামাজ এর মাঝখানে আপনার জীবনটা ঢুকাইয়া দিছে পুরাটা এক ওয়াক্ত নামাজের মতো। আপনি নামাজে দাঁড়ালে যেমন তাকবীরে তাহরিমা পড়ে সালাম ফিরানো পর্যন্ত এক আল্লাহ সারা কারো আইন মানেন না আপনার কানের মাঝে আজান দিয়া আবার মরার পরে জানাজার নামাজ পড়তে বলে ইসলাম পুরা জীবনে বুঝাইয়া দিছে তোমার গোটা জীবনে আল্লাহ রাসূলের আইনের বাহিরে চলার কোনো অধিকার তোমার থাকবে না।